আজকে আপনাদের কাছে আরেকটি ইন্টারেস্টিং বিষয় নিয়ে এসেছি, যেটা হলো ফোনপে স্ক্যাম। অ্যাকচুয়ালি প্রকৃতপক্ষে সত্যি কি ফোনপে আপনাদের কাছে স্ক্যাম করছে, না কিছু খারাপ ওয়েবসাইট প্লে স্টোর থেকে নিয়ে এসে মার্কেটে আপনাদেরকে বোকা বানাচ্ছে? কারণ আজকে একটি লাইভ প্রুফ দেখাবো কিভাবে আপনাদের সঙ্গে যদি কেউ ফোনপে পেমেন্ট করার পর সেটাকে স্ক্যাম করে এবং আপনার কাছে অলরেডি অ্যামাউন্টও যায়নি কিন্তু সে আপনাকে স্ক্রিনশট পাঠিয়ে দেখিয়ে দেবে যে তার ইউটিআর নাম্বার, সে যে পেমেন্ট হিস্ট্রি থেকে পেমেন্ট করেছে সেটা কিন্তু দেখিয়ে দেবে কিন্তু আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবেন না। এইভাবে যেমন আপনারা এইবার দেখে বলুন তো, এই যে ফোনপে যে করেছে এই ব্যক্তিটির ফোনপেটা যে করেছে এটা কি অরিজিনাল না ফেক, আপনারা কেউ বলতে পারবেন দেখে যে এই ফোনপে রিসিপ্টটা অরিজিনাল না ফেক? কেউ বলতে পারবেন না। জাস্ট একটুক্ষণ এই ফোনপে রিসিপ্টটার দিকে তাকান, তাকার পর কে কে সহমত আছেন যে এই ফোনপে যে করেছে ব্যক্তিটা, সেই ব্যক্তিটা অ্যাকচুয়ালি রিয়েলে ফোনপে করেছে না পুরোটাই হচ্ছে ফেক ফোনপে করেছে? এই রিসিপ্টটা জাস্ট আপনারা দেখুন, দেখেছেন? এইবার আপনারা বুঝবেন কি করে যে অ্যাকচুয়ালি ফোনপে কেউ আপনাকে করলে সেটা রিয়েল না ফেক। কারণ যেই রিসিপ্টটা আপনারা একটু আগে দেখলেন ওই রিসিপ্টটা হলো পুরোপুরি ফেক, পুরোপুরি একটি ফেক ফোনপে সিস্টেমের মাধ্যমে আপনাদেরকে দেখিয়ে দিয়েছে যে আপনাকে অ্যাকচুয়ালি ফোনপে করে অ্যামাউন্টটা পাঠিয়ে দিয়েছে এবং স্ক্রিনশটটাও দিয়ে দিয়েছে। কিন্তু আপনারা বুঝবেনটা কী করে এই ফোনপে যে করেছে ব্যক্তিটি এটা রিয়েল না ফেক? আপনারা কী করবেন, আপনাদের ফোনপে অপশানটা ওপেন করবেন। ওপেন করার পরে নিচে দেখতে পাচ্ছেন টু মোবাইল নাম্বার, এই টু যে মোবাইল নাম্বারটা যে রয়েছে এখানে ক্লিক করবেন। যেই ব্যক্তিটি আপনাকে পাঠিয়েছে সেই ব্যক্তিটির অলরেডি নামটা চলে আসবে, না হলে সেই ব্যক্তির অলরেডি ফোন নাম্বারটা চলে আসবে। এরপরে সেই ফোন নাম্বারটার উপরে আপনি জাস্ট ক্লিক করবেন। ক্লিক করার পরেই দেখবেন হিস্ট্রি দেখতে পাবেন। হিস্ট্রিটা কি আপনি যে পেমেন্ট করেছেন কিংবা সে যদি আপনাকে পেমেন্ট করে দিয়েছে, সে তার এই অ্যারো চিহ্নর মধ্যে ক্লিক করে আপনাকে সেখান থেকে স্ক্রিনশটটা নিয়ে দেখাবে, না হলে হিস্ট্রিতে গিয়ে আপনাকে স্ক্রিনশটটা পাঠাবে। এইবার আপনি কি করবেন, আপনাকে যদি কেউ পাঠিয়ে থাকে কিংবা আপনি যদি কাউকে পাঠিয়ে থাকেন, আপনি বুঝবেন কি করে যে অ্যাকচুয়ালি এই ফোনপেটা যে করেছে এটা রিয়েল না ফেক কিংবা কেউ আপনাকে বোকা বানিয়েছে, বিশেষ করে যারা অচেনা ব্যক্তি হয়? এখানে আপনাদের বোঝার সবথেকে একটি বড় উপায় হলো, যখনই কেউ আপনাকে টাকাটা পাঠাচ্ছে আপনি দেখবেন যেই ফোন নাম্বারটা দিয়ে আপনাকে হাই পাঠানোর পরে অ্যামাউন্টটা পাঠিয়েছে সেই অ্যামাউন্টটার সাইটে যে অ্যারো চিহ্ন থাকবে ওটার ক্লিক করবেন। যদি আপনাদের কাছে এইভাবে যদি শো হয়ে যায় তাহলে ভাববেন আপনাকে ফোনপে করে দিয়েছে। প্লাস এখন একটি জানার একটি বিষয় রয়েছে, ভিডিওটাকে মন দিয়ে দেখবেন, কারণ এইভাবে আপনাদের ফার্স্ট স্টেপ আপনারা কমপ্লিট করে চেক করে নিতে পারবেন। যদি আপনি কাউকে পাঠিয়ে দিয়ে থাকেন এইভাবে আপনারা জাস্ট অ্যারো চিহ্নতে ক্লিক করলে দেখতে পেয়ে যাবেন, যদি আপনি কেউ পাঠিয়ে থাকে অ্যামাউন্টটি আপনারা অ্যারো চিহ্নটা ক্লিক করলেই আপনার ইউটিআর নাম্বার থেকে শুরু করে সমস্ত কিছু দেখতে পেয়ে যাবেন। কিন্তু এখানে মেন ইন্টারেস্টিং বিষয়টা কী বলুন তো, আপনারা জাস্ট এই ফোনপে রিসিপ্টটাকে দেখুন। আপনারা কি কেউ বলতে পারবেন এই ফোনপে যে রিসিপ্টটা রয়েছে এটা রিয়েল না ফেক? যে অরিজিনালি বুঝে বলতে পারবে এক নিচে কমেন্ট বক্সে কমেন্টটা করুন। কিন্তু আপনাদেরকে একটি লাইভ প্রুফ একটি বিষয় দেখাবো, যেখানে আপনারা বুঝতেই পারবেন না কোনটা ফোনপে রিয়েল না ফেক, অ্যাকচুয়ালি কোন পেমেন্টটা ফোনপের মাধ্যমে হয়েছে সেটা রিয়েল না ফেক আপনি ধরতে পারবেন না। চলুন আজকে লাইভ প্রুফ দেখাচ্ছি। দেখুন এই একটা ফোনপে রিসিপ্ট, এই একটা ফোনপে রিসিপ্ট, এটা নাইট মুড আছে, এটা ডে মুড আছে, কোনো প্রবলেম নেই। কিন্তু এখানে একটি সবথেকে বড় মেজর পার্থক্যটা রয়েছে। যদি আপনারা এই দুটো রিসিপ্টের দিকে দেখেন তাহলে আপনারা বলতে পারবেন এই ব্ল্যাক যে রিসিপ্টটা রয়েছে সেটা ফেক, না এই হোয়াইট কালারের যে রিসিপ্টটা রয়েছে সেটা ফেক। এখানে ভালো করে দেখুন তো আপনারা, এখানে ইন্টারেস্টিং বিষয়টা দেখুন, এই যে দুটোর হিস্ট্রি যে পেজটা রয়েছে এখানে দেখুন দুটোকে সিমিলার দেখতে, কিন্তু দুটোর মধ্যে বেশ ছোটোখাটো কিছু প্রবলেম রয়েছে এবং বেশ ছোটোখাটো কিছু ডিফারেন্ট রয়েছে। এখানেই বুঝতে পারবেন আপনারা ফোনপেটা রিয়েল না ফেক। কারণ বিগত জাস্ট আজ থেকে প্রায় একদিন আগে একজন ব্যক্তি এই ফেক ফোনপেটা করেছিল একটি কোম্পানিতে। অলরেডি আপনারা জানেন দু তিনটি কোম্পানি নিয়ে অলরেডি ইউটিউবের মধ্যে বলা আছে যেখানে আপনারা ইনভেস্টমেন্ট করে আর্নিং করতে পারবেন। সেইভাবে একজন ব্যক্তি আইডি ওপেন করার পরে কোনো একটি প্ল্যাটফর্মের মধ্যে, নামটা বলছি না এবং ব্যক্তির নামটাও বলছি না, সে কী করেছে ফেক পেমেন্টটা করেছে, মানে এইভাবে অন্য কোনো থার্ড পার্টি অ্যাপস দিয়ে ফোনপের পেমেন্টটা করেছে। তার রিসিপ্ট কপিটা যেখানে সাবমিট করে অ্যামাউন্টটা
ডিপোজিট করতে হয় সেখানে সাবমিটটা করেছি। করার পর তার আইডি নাম্বারটা দিয়েছে, দেওয়ার পর সাবমিট বাটনে ক্লিক করে অলরেডি সাবমিট করে দিয়েছে, কিন্তু তার অ্যাকসেপ্টে নেয়নি। এবার অ্যাকসেপ্টে যখন নেয়নি, সেই ব্যক্তিটি অলরেডি ফোন করেছে যে দাদা দেখুন তো আমার আইডির মধ্যে ডিপোজিট করেছি, কেন অ্যাকসেপ্টটা নেয়নি। কিন্তু সেই ব্যক্তিটি জানে না যেই ওয়েবসাইটের মধ্যে ওরা ডিপোজিট করছে, এবং ইউটিউবের মধ্যে হোক যে কোনো কোম্পানির ওয়েবসাইট হোক, আপনি যদি ফেক ডিপোজিট করেন অটোমেটিক আপনাকে সার্চ করে বের করে নেবে। কারণ এই যে ডিপোজিটটা করেছেন এতে যে ইউটিআর যে নাম্বারটা রয়েছে এই নাম্বারটা দিলেই আপনার ব্যাঙ্ক ডিটেলস বেরিয়ে চলে আসবে, কিংবা আপনি যেই অ্যামাউন্টটা ডিপোজিট করেছেন তার অরিজিনাল প্রুফ বেরিয়ে আসবে। কিন্তু যদি আপনি ফেক করেন কিংবা ভুল কিংবা কোনো থার্ড পার্টি অ্যাপসকে কাজে লাগিয়ে আপনি যা শো করানোর জন্য যদি ডিপোজিট করেন, তাহলে কিন্তু আপনি ধরা পড়ে যাবেন। সেই রকমই এই ব্যক্তির একই কেসটা হয়েছে। এই ব্যক্তিরই একটি কোম্পানির মধ্যে ফেক ডিপোজিট করেছে, মানে ডুপ্লিকেট এই স্ক্রিনশটটা দিয়ে অলরেডি স্ক্রিনশটটা সাবমিট করেছে। আপনারা জানেন যে কোনো প্ল্যাটফর্মে ডিপোজিট করতে হলে ওদের ওয়েবসাইটের মধ্যে ডিপোজিট করার পরে সেখানে ওদের কী দিতে হয়, সেখানে ওদের স্ক্রিনশটটা আপলোড করতে হয়। কিন্তু সেই ব্যক্তিটি জানে না যখনই ও পেমেন্টটা যেই কোম্পানি ডিপোজিটটা করবে সেই কোম্পানির নাম অটোমেটিক উপরে চলে আসবে। কিন্তু দেখুন এটার হলো কোনো উপরের নাম আসেনি, যা সামান্য একটি পেজ এসেছে। তাহলে এ থেকে কী বুঝতে পারলেন, পুরোপুরি একটি ফেকভাবে আপনাদেরকে ঠকানোর এবং প্রতারণার করার জন্য এইরকম ধরনের কিছু ব্যক্তি রয়েছে যারা আপনাদেরকে ঠকানোর জন্য পুরো রেডি আছে। তাই আপনারা চেকটা কীভাবে করবেন যে কেউ যদি আপনাকে অ্যামাউন্টটা পাঠায় সেটা রিয়েল না ফেক, আপনারা ফার্স্ট আপনাদের ফোনপের আইডিটা ওপেন করবেন। করার পরে টু মোবাইল নাম্বারে চলে যাবেন, সেখানেই ক্লিক করে দেখে নেবেন যেই ব্যক্তি আপনাকে পাঠিয়েছে তার হিস্ট্রিতে ক্লিক করবেন, মানে এই অ্যারো চিহ্নতে। এবার আপনার হিস্ট্রিতে ক্লিক করবেন অ্যারো চিহ্নতে করবেন, এর ফলে আপনি বুঝতে পারবেন অ্যাকচুয়ালি যে আপনাকে অ্যামাউন্টটা পাঠিয়েছে সেই অ্যামাউন্টটা অ্যাকচুয়ালি রিয়েলিটিতে না ফেক জাস্ট একটা স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিয়েছে। কারণ যদি আপনার দুটো দিকে দেখেন কিছু আলাদা পয়েন্ট দেখতে পাবেন, যেমন এই লোগোটা দেখুন একটু টেরা বাঁকা রয়েছে, এরপরে দেখুন ট্রানজ্যাকশন ডিপোজিটের কাছে আদার্স লেখা আছে, উপরে পেমেন্ট লেখা আছে। এটা দেখুন অরিজিনাল বলে যেটা হোয়াইট কালারে রয়েছে সেটা অরিজিনাল বলে সেখানে দেখাচ্ছে ট্রানজ্যাকশন, এখানে দেখাচ্ছে পেমেন্টের মেথড। মানে ভেবেছেন এখানে অনেক বড় বড় মেজর রয়েছে। এরপরে কিছু যদি লোগোর দিকে ফলো করেন, প্লাস এদের যে টাইপিং যে অ্যামাউন্টটা রয়েছে সেই অ্যামাউন্টের দিকে ফলো করেন, দেখবেন সেখানে কিছু টেরা বাঁকা এবং কিছু উলটপালট কিংবা বেঁকে গিয়েছে এরকম কিছু দেখতে পাবেন, মানে অবিশৃঙ্খলাভাবে রয়েছে, মানে একটু হালকা ফলো করলে বুঝতে পারবেন। প্লাস আপনি কিছু পয়েন্টের মিস্টেক পাবেন, এইরকম ধরনের অনেক কিছু মিস্টেক পেয়ে যাবেন। তাই কোনো যদি আননোন ব্যক্তি আপনাকে ফোনপে করেছে, আপনি ফার্স্ট আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টটা চেক করে নেবেন ফোনপের মাধ্যমে, না হলে যেই ব্যক্তি পাঠিয়েছে সেই ব্যক্তিটিকে আপনি বলবেন যে আপনি তাকে এক টাকা পাঠাচ্ছেন, সে যেন আপনাকে এক টাকা পাঠায়। দেখুন তারপরে আপনি ওর হিস্ট্রিটা চেক করে নিতে পারবেন নেক্সট টাইম যখন ও অ্যামাউন্টটা পাঠাবে। কারণ যদি অরিজিনাল পাঠায় তাহলে কিছু করার দরকার নেই, কিন্তু যদি কেউ ফেক পাঠায় আপনার সন্দেহ হচ্ছে কিংবা আননোন পার্সন, তাহলে কিন্তু এইভাবে আপনি চেক করে দেখে নিতে পারেন অ্যাকচুয়ালি পেমেন্টটা সত্যি করেছে না ফেক। হাই গাইস, পুরো বিষয়টি আপনাদেরকে বলে দিলাম, এরপরে আপনাদের যদি আরও যদি এর ডিটেলসে জানার থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। চলুন দেখা হবে আবার নেক্সট ভিডিওতে।